আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুক্ষণ আগে আমি গ্লাসগোতে অস্ট্রেলিয়ার কিছু কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ কিছু ফার্ম ওয়ার্কার রিলেটেড কোম্পানিতে আমি অস্ট্রেলিয়ার অ্যাপ্লাই করেছি। কয়েকজন ভাইয়ের সিবি ওখানে আমাদের ড্রপ করেছি, ঠিক আছে, ওনাদের দিয়েছি। সো দেখা গেছে যে একটা এই কয়েকটা দেওয়ার পর থেকে অর্থাৎ কয়েকটা সিবি আমি কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, কিন্তু করার পর দেখা গেছে সবগুলো থেকে আমার কাছে রিপ্লাই আসে নাই, কিন্তু শুধুমাত্র একটা কোম্পানি থেকে রিপ্লাই আসছে যে মূলত 11 দিন পর আমাকে জানানো হবে। দেখুন এখানের মধ্যে লেখা আছে, এই এই জায়গায় একটু লক্ষ্য করুন, 11 দিনের মধ্যে আমাকে জানানো হবে, 11 দিনের মধ্যে, 10 থেকে 11 দিনের মধ্যে আমাকে জানানো হবে যে মূলত আসলে রেজুমেটা বর্তমানে পেন্ডিং আছে, অর্থাৎ এই রেজুমেটা বর্তমানে পেন্ডিং রাখছে, তারা এটা ইংলিশে বলেই দিছে। সো দশ থেকে এগারো দিনের মধ্যে তারা ফিরতি একটা মেল দেবে, মেল দিয়ে আমাকে জানাবে যে আসলে মূলত এটা অ্যাপ্রুভ করা হবে কিনা বা এখানের মধ্যে আমি জব পাচ্ছি কিনা। অর্থাৎ এই রিপ্লাইটা কিন্তু সবার আসে না, এই রিপ্লাইটা কিন্তু সবাই কিন্তু পায় না। এটা কিন্তু একটা আমার জন্য একটা বড় একটা অপরচুনিটি কিংবা বড় একটা আশ্বাস দিয়ে আশা করি চাকরিটা হয়ে যেতে পারে, অস্ট্রেলিয়াতে এই ভিসাটা হয়ে যেতে পারে। যাই হোক, এখন বিষয় হচ্ছে সেই ভাইয়ের ভাগ্য আশা করি ভালো, আমার যদি মনে হচ্ছে ভালো। এখন বিষয় হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করেছি, এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই বা কীভাবে কী করেছি না করেছি এই বিষয়টা আপনারা দেখতে হবে। আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এখানে গ্লাসডোরের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে আমি চলে আসলাম। অর্থাৎ গ্লাসডোর হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার একটি গভর্নমেন্টের জব সাইট, ঠিক আছে। গভর্নমেন্টের এই জব সাইটে যদি আপনারা চলে আসেন, অসংখ্য জব আপনারা এখানে দেখতে পাবেন, জবের অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে এখানের মধ্যে, বিভিন্ন ক্যাটাগরির জব রয়েছে। অর্থাৎ আপনার এখানের মধ্যে স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার সবাই কিন্তু রয়েছে, কিন্তু এখানে যদি আমরা ফাইন্ড আউট করি যে নন স্কিল ক্যাটাগরিতে আমরা অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আপনারা নন স্কিল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য এখানে মূলত ফার্ম ওয়ার্ক লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এখানের মধ্যে ফার্ম ওয়ার্ক রিলেটেড যে জবগুলো সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো এখান থেকে ফার্ম ওয়ার্ক রিলেটেড অসংখ্য জব আপনারা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, এখান থেকে জবের যে মূলত স্যালারি সহ সব কিছু কিন্তু লেখা আছে। ডিসক্রিপশনটা যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে আসলে এখানের মধ্যে কী বলা হচ্ছে। আমি ফাইন্ড করছি যে কোনো একটা জবকে, এই জবে যদি আমি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাকে এই জবের উপর ট্যাপ করে এখান থেকে মূলত যে জবের যে ডিসক্রিপশনটা আছে সেটা আমাকে আগে ভালো করে পড়ে নিতে হবে, অর্থাৎ বুঝে নিতে হবে যে আমার সিবিটা এই জবের জন্য পারফেক্ট কিনা, ঠিক আছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার জবের জন্য আমি মানে অর্থাৎ যার জন্য অ্যাপ্লাই করবো তার এই সিবিটা এই জবের জন্য পারফেক্ট, ঠিক আছে, সেটা বুঝে আমি এখান থেকে সেগুলো এই জবের জন্য অ্যাপ্লাই করবো। এখানে দেখুন সেই কোম্পানির কিন্তু নাম সহ, তাছাড়া এই কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত, কোথায় প্রতিষ্ঠিত, লোকেশন কোথায়, জব লোকেশন কোথায়, সব কিছুই কিন্তু আপনার এখানের মধ্যে দেয়া আছে, ঠিক আছে। এখন এখানের মধ্যে আপনারা একটু ভালো করে দেখে পড়ে, তাছাড়া স্যালারি ট্যালারি সব কিছু দেখে আপনি কত মাসের জন্য আপনাকে নেওয়া হবে, কত দিনের জন্য আপনাকে নেওয়া হবে সেগুলো দেখে, দিনের কতবার কত ঘন্টা কাজ করাবে, 8 ঘন্টা কাজ করাবে সেটা লেখা আছে, সব কিছু আপনারা এখানের মধ্যে দেখে, তারপর যদি মনে হয় যে আপনার হ্যাঁ আমি এই জবের জন্য পারফেক্ট বা অ্যাপ্লিকেবল স্কিলগুলো দেখে, তারপর এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে আপনি মূলত অ্যাপ্লাইয়ের প্রসেসে যাবেন, ঠিক আছে। সো এখানে আমরা অ্যাপ্লাইয়ের প্রসেসে যাচ্ছি, এখানের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমে আপনার ফার্স্ট নেমটা দেওয়ার জন্য বলছে। এখানে দেখুন ফার্স্ট নেম বলতে গেলে আপনার সিবির মধ্যে যে নামটা আসে সেই নামটাই আপনাকে দিতে হবে। আমি এখানের মধ্যে ওনার সিবিটা মূলত খুঁজে বাহির করছি, সিবির মধ্যে যে নামটা আছে সেটাই আমি এখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আর অনেকেই একটা বিষয় যে সিবি তৈরি করতে জানেন না, ঠিক আছে। সো যারা সিবি তৈরি করতে জানেন না, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা মূলত আসলে ফেসবুকের লিঙ্কে প্রেস করে ফেসবুকে গিয়ে আমাকে ইনবক্স করবেন যে সিবি তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক, এখান থেকে মূলত আপনারা কপি করে এখানে এনে এটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এটাকে পেস্ট করে দিলাম, নামটা পেস্ট করে যাতে ভুল হয় না সেজন্য আমি কপি করছি। যাই হোক, এখানে তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে লাস্ট নেম হিসাবে মিয়াটা বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম হিসাবে দিতে হবে। তারপর এখান থেকে দেখুন আমি এখানে অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছি, পূর্বে আমি একবার এখানে ইয়ে করছিলাম, টাইপ করছিলাম, তাই এখানে রয়ে গেছে, তাই এখানে সব কিছু অটোমেটিক্যালি চলে আসছে। যাই হোক, এখান থেকে শুধুমাত্র ফোন নাম্বারটা দিলাম, ইমেল দিলাম, তারপর মূলত এখান থেকে সিটি দিলাম, সিটিটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হচ্ছে। সো আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আর সিবির জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। সো এখান থেকে আমি কন্টিনিউতে প্রেস করলাম, কন্টিনিউতে প্রেস করে পরবর্তী অপশনে দেখুন এখানে রিজুমি চাচ্ছে, অর্থাৎ রিজুমি অর্থই হচ্ছে সিবি, কোনো কোনো দেশে রিজুমি বলা, অস্ট্রেলিয়াতে সিবিকে রিজুমি বলা হয়, ঠিক আছে। সো এখান থেকে এই রিজুমিটা আমি মূলত দিয়ে দিচ্ছি, রিজুমি বলেন আর সিবি বলেন, এই সিবিটা, ঠিক আছে। এখানে ফার্ম ওয়ার্কার রিলেটেড এই সিবিটা মূলত আমি তৈরি করছি, সো এটা মূলত আমি নিজেই ইয়ে করছিলাম। তো তারপর এখান থেকে দেখুন এখানে আমি প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে
দেখুন একটু নিচের দিকে যদি আসেন, সেক্ষেত্রে এই রিজুমিটা আমি, এটা হচ্ছে এই রিজুমিটা আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, রিজুমিটা সিলেক্ট করার পর এখানে আপনাকে রিজুমিটা দেখাবে। ঠিক আছে, রিজুমিটা আপনি এখানের মধ্যে দেখতে পারলেন, এখান থেকে এই রিজুমিটা দেখবেন যে রিজুমিটা অ্যাটাচ হয়েছে কিনা। রিজুমিটা অ্যাটাচ হয়ে গেছে। এখন যদি আপনি এই রিজুমিটা কন্টিনিউতে প্রেস করেন, কন্টিনিউতে প্রেস করলে কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে কিছু প্রশ্ন করবে, দুটা প্রশ্ন করে এখানের মধ্যে, দুটা থেকে তিনটা প্রশ্ন করতে পারে বা চারটাও করতে পারে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাকে দুটা প্রশ্ন করছে, দুটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা কী আমাকে একটু বুঝতে হবে। সো ফাইন্ড আউট করতে হবে যে এই প্রথম প্রশ্নটা কী। সো প্রথম প্রশ্নটা হচ্ছে, এখানের মধ্যে বলা হয়েছে যে আমি মূলত অস্ট্রেলিয়াতে অনুমোদিত কিনা। অনুমোদিত বলতে গেলে এখানে আমি অনুমোদিত কিনা, আমি বললাম যে ন। তারপর এখান থেকে মূলত অনুমোদিত বলতে আপনি অস্ট্রেলিয়াতে ছিলেন না, সেক্ষেত্রে আমরা এখানে ন দিলাম। সো সে আরেকটি প্রশ্ন করা হয়েছে এখানের মধ্যে, এই প্রশ্নটাও আপনি বুঝবেন। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আপনাকে বুঝতে হবে, এরকম যে প্রশ্ন করা হবে এরকম কোনো কিছু না। প্রশ্ন কিন্তু চেঞ্জ করে তারা কিন্তু প্রশ্ন করবে এখানের মধ্যে, অন্য কোনো প্রশ্নও করতে পারে, সেজন্য এটাকে ইয়েস দিতে হবে। তাই আমরা এটাকে ইয়েস দিলাম। তারপর এখান থেকে অপশনাল একটা বিষয় আমরা এটা কেস স্কিপ করলাম, এটা অপশনাল দেবো না। তাই এখান থেকে কন্টিনিউতে প্রেস করে জব টাইটেল এটা দিতে হবে না। ঠিক আছে, এটা অপশনাল। তারপর আবারও কন্টিনিউতে প্রেস করলাম। কন্টিনিউতে প্রেস করার পর একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনার নাম দিচ্ছে, দেখা যাচ্ছে ইমেল দেখা যাচ্ছে, যা যা দিয়েছেন সব কিছু আপনি এখানে দেখতে পাবেন, সিভির পিডিএফ সহ সব কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর এখান থেকে কাভার লেটার একটা বিষয় দেখুন, কাভার লেটার, কাভার লেটার যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। কাভার লেটার অপশনাল বিষয়, এটা না দিলেও হয়। আপনারা কাভার লেটার নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে দেখেন যে কাভার লেটার তৈরি করতে হয়, আসলে এটা মাস্ট না, এটা হচ্ছে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে সাবমিট ইউর অ্যাপ্লাই, সো এখানে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাইটি সাবমিট হয়ে যাবে। সো এখান থেকে আমার অ্যাপ্লাইটি সাবমিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবমিট হয়ে যাচ্ছে, এখন অলরেডি সাবমিট হয়ে গেছে। একটু অপেক্ষা করুন, এখানের মধ্যে আপনাকে দেখাবে যে সাবমিট হয়ে গেছে বা সাবমিট কমপ্লিট, এটা দেখাবে। তারপর এখন বিষয় হচ্ছে সিভি, সিভি যদি তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আবারও বলতেছি, আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুকে, ফেসবুকে বলবেন, সরাসরি এসে ইনবক্স করবেন যে আমি সিভি তৈরি করতে চাই ভাই, আপনার সাথে কথা ছিল, তখনই কিন্তু আমি আপনাকে বলবো। আর সিভি তৈরি করার জন্য আপনি প্রথমে যদি পারেন, একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি আপনাকে, সিভি দেখুন এখানের মধ্যে লেখা আসতেছে যে আপনার এটা ফিনিশ, অর্থাৎ আপনার আবেদনটি সাকসেস হয়েছে। সো এটা যদি কোনো মেইল আসে এক দেড় ঘন্টার মধ্যে, তাহলে মনে করবেন যে আপনার এটা পেন্ডিংয়ে রাখা হয়েছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে, এখন মূল বিষয় হচ্ছে যে আপনি যদি সিভি তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, এটা বললাম। আর যদি সিভি তৈরি করতে চান একান্ত, সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডের সামনের পার্ট, পিছনের পার্ট পাঠিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে পাসপোর্টের ছবি, পাসপোর্ট না থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার, এগুলো লিখে দেবেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অবশ্যই সিভির জন্য 800 টাকা আমি কস্ট নিয়ে থাকি, যেহেতু ইউরোপাস ফরম্যাটে সিভি তৈরি করা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্ত। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।